নদিয়ার চাকদহের কালীবাজার হাটে দেদার বিক্রি হচ্ছে কচ্ছপ। পরিবেশকর্মী ও সচেতন নাগরিকদের দাবি, জল শুকিয়ে যাওয়ার কারণে শীতের সময় বিভিন্ন বাজারে কচ্ছপের দেখা মেলে। প্রায়শই দেখছি বিভিন্ন বাজারে কচ্ছপ নিয়ে বিক্রেতারা বসেন এবং সেগুলো তারা বিক্রি করেন। এক শ্রেণীর ক্রেতা আছেন, তারা উৎসুক মানুষ, কিনতেও যান। কিন্তু মুশকিলটা অন্য জায়গায়, সেটা হচ্ছে আমরা যে প্রাণের, মানে প্রত্যেকটি প্রাণীর বেঁচে থাকার একটা অধিকার আছে এবং সবথেকে বড় কথা খাদ্য শৃঙ্খল। একটা প্রাণী যেমন সাপ ব্যাঙ খায়, ব্যাঙ অন্য কুচো প্রাণী খায়, এগুলো একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে পড়ে। কাজেই বিলুপ্ত প্রায় যে প্রজাতিগুলো আমাদের রয়েছে সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য প্রশাসনের, মানে আমাদের সরকারের একটা দপ্তর আছে, সেই দপ্তর যদি ঠিকঠাক ব্যবস্থাগুলো না নেয় তাহলে শুধুমাত্র সাধারণ মানুষ এমনিতেই সচেতন হবে এটা ভাবার কোনো কারণ নেই। আমার মনে হয় সাধারণ মানুষকে সচেতন করার ব্যাপারটা আমরা চেষ্টা করি, আমাদের যে সংগঠনের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে চেষ্টা করি যে সচেতন করার, সেই সঙ্গে প্রশাসনিক পদক্ষেপ ভীষণভাবে দরকার। কারণ যিনি বিক্রি করছেন তিনি হয়তো এত কিছু জানেন না, যিনি কিনছেন তিনি শুধু খাবার জন্যই কিনছেন। তাই মাঝে মাঝে দেখছি কোনো বাজারে বেশ অনেক বেশি পরিমাণে বেরোচ্ছে। আমাদের যারা কর্মীরা আছেন, তারা সচেতন কর্মী, তারা একটা দুটো পেলে পরে সেটা বন দপ্তরের হাতে তুলে দিচ্ছেন, তাদেরকে বাঁচিয়ে রাখা যায় কীভাবে চেষ্টা করছেন। কিন্তু শুধুমাত্র আমরা বা এই প্রচারের আলোয় একটা মাত্র দিক আনতে হবে যে প্রশাসন এবং প্রশাসনিক যে দপ্তর তারা একটু চেষ্টা করুন যে এদের যাতে বাঁচিয়ে রাখা যায়, আরও কিছুদিন আমরা যাতে প্রাণী সম্পদগুলোকে ধরে রাখতে পারি। তবে আমরাও এ ব্যাপারে চেষ্টা করব, প্রশাসনের বিভিন্ন দপ্তরে আমাদের যে নজরদারি করবার জন্য আমাদের যে আবেদন এগুলো আমরা করব। তাদের অভিযোগ, বন দপ্তর ও প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর থাকলেও খোলা বাজারে কচ্ছপ বিক্রির ব্যাপারে তারা কিছুই জানেন না। প্রথম কথা হচ্ছে যে কোনো বাজারে কচ্ছপ বিক্রি করা নিষিদ্ধ, এটা অলরেডি বন দপ্তর এবং এখানে WWF যারা আছে তারা পোস্টারিং করে দিয়েছে, মানে প্রত্যেকটা বাজারে পোস্টার মেরে দিয়েছে যে কচ্ছপ বিক্রি করা যাবে না। তার কারণ হচ্ছে কচ্ছপ শিডিউল ফোর মানে লুপ্তপ্রায় একটা প্রাণী এবং এটা পৃথিবী থেকে কোনো একটা সময় কচ্ছপ পাওয়া যাবে না, পৃথিবীতে কোনো একটা সময়। তো এটা কোচবিহারের কিছু কিছু পুকুরে পা, আগে আমাদের এখানে লোকাল পুকুরেও পাওয়া যেত, কিন্তু এখন লোকাল পুকুরে এগুলো পাওয়া যায় না। হ্যাঁ, মানে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কিংবা বায়োডাইভার্সিটি কমে যাওয়ার ফলে, এইসবগুলো অনেক ক্ষেত্রে এগুলো এইসব কারণে মানে কচ্ছপ মানে লুপ্ত হয়ে গেছে, কচ্ছপ পাওয়া যাচ্ছে না। তা আমাদের প্রশ্ন হচ্ছে যে এই বাজারে যে কচ্ছপ বিক্রি করছে সে বনগাঁ থেকে আনুক কি ইংল্যান্ড থেকে আনুক, যেই এনে থাকুক না কেন, এই কচ্ছপ বিক্রি নিষিদ্ধ আছে। এবং আমি তো এই জানলাম, তুমি যদি ওই লোকগুলোর নাম টাম দিতে পারো, আমি তো WWF-কে বলবো এখন, কিংবা এখানকার যে রেঞ্জার আছে তাকে বলবো, কিংবা DFA-কে বলবো যে এটা কেন হচ্ছে কালীবাজারে, এটা হতে পারে না। এক আর আমার মনে হয় যে এখানে পঞ্চায়েত প্রধান হয়তো জানে বিষয়টা, পঞ্চায়েত প্রধান জানে, চাকদার BDO জানে, এগুলো তো জানা উচিত তাদের, এবং তারা এটাকে নিশ্চয়ই পারমিশন দেবে না। সুতরাং এটা আমার মনে হয় ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার আছে এবং পুলিশ প্রশাসনের জানা উচিত, পুলিশ প্রশাসনের স্টেপ নেওয়া উচিত। বিক্রেতারা জানান, নজরদারি না থাকার কারণেই উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থেকে এনে কালীবাজার মণ্ডল হাটে প্রতি মঙ্গলবার ও শুক্রবার কচ্ছপ বিক্রি হচ্ছে। কোথা থেকে আনো ভাই? এই কচ্ছপ বনগাঁ থেকে। ও, তো প্রশাসনিক অনুমতি লাগে তো, তোমরা কীভাবে আনছো? অনুমতি দিয়েছে কে? পুলিশ? কারা অনুমতি দিয়েছে? কি নাম তোমার? এখানে প্রতি মানে হাট বাজে বসে নাকি? বনগাঁ থেকে কত করে কিলো বিক্রি করো? আমরা প্রথমেই চাইবো যে প্রশাসন যেন এই বিষয়টার দিকে আগে নজর রাখে। আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা আমরা প্রত্যেকেই পুকুরে অথবা গঙ্গায় কচ্ছপ দেখতে পেতাম, কচ্ছপের কথা শুনতে পারতাম, কিন্তু আজ কচ্ছপ প্রায় লুপ্তপ্রায়। এই লুপ্তপ্রায় প্রাণী যেন খোলা বাজার অথবা বন্ধ বাজার যেখানেই হোক না কেন এগুলো যেন বিক্রি করা না হয়, সেই দিকে প্রশাসনের লক্ষ্য রাখা দরকার। আমরা কলেজ পড়ুয়া, আমরা যদি এখন
এটিতে না পারি এবং প্রশাসন হলে আস্তে আস্তে লুপ্তপ্রায় তো হয়েই গেছে, পরবর্তীকালে আর কচ্ছপের কোনো অস্তিত্বই থাকবে না। আমরা চাচ্ছি যে প্রশাসন যেন এই দিকটায় নজর দেয়, এই লুপ্তপ্রায় প্রাণী কচ্ছপ এটা যাতে খোলা বাজার অথবা বন্ধ বাজার কোনো দিকে যেন বিক্রি না হয়, এটাকে যেন এতে আমাদের পরিবেশের ভারসাম্য যাতে বজায় থাকে সেদিকে যাতে লক্ষ্য রাখা হয় আর পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এই কচ্ছপ খোলা বাজারে বিক্রির ফলে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।